নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 18/6/2020-তে যে আবহাওয়া সংক্রান্ত খবর পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। যদিও একটু লেট হয়েছে, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করবো কী অবস্থায় রয়েছে এখন ভারতের আবহাওয়া সংক্রান্ত খবর, বা মৌসুমি বায়ুর গতিপথ, বা আরব সাগর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, বা এই সমস্ত কিছু আপডেট নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেল গৌতম ভাইয়া। তো দেখুন কী রয়েছে, আমি দেখতে পাচ্ছি উইন্ড অ্যাপের মাধ্যমে রয়েছে। এখানে প্রথমে আমি আরব সাগর বঙ্গোপসাগরের অবস্থানটা দেখে নেবো যে এখানে কী ধরনের নিম্নচাপের অবস্থান রয়েছে না কি, বা কী কন্ডিশান রয়েছে। দেখতে পাচ্ছেন আমি একদম এটা বঙ্গোপসাগরে দেখাচ্ছি। তো বঙ্গোপসাগর অঞ্চলে যে একদম উত্তর বঙ্গোপসাগরের কাছে যে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা ছিল শুক্রবার, সেটা হওয়ার সম্ভাবনা ছিল, এখনও দেরি আছে। তো এই হলুদ রঙের অংশ দেখতে পাবেন, এখানে নিম্নচাপ ওঠার সম্ভাবনা রয়েছে, এরকমই আভাস রয়েছে এখন পর্যন্ত। কিন্তু কোনো আজকের যে রিপোর্ট এখন 2:30 2:37 রিপোর্ট, সেই অনুযায়ী কিন্তু এখনও কিছু এখানে নিম্নচাপের আভাস দেখতে পাওয়া যায়নি। তো শুক্রবার ওঠার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তো এখন এটা হচ্ছে আরব সাগরের এই বঙ্গোপসাগরের অবস্থান। এবার আরব সাগরে আসছি। আরব সাগরের মধ্যে দেখুন একদম পুরো আফ্রিকার কাছাকাছি অঞ্চল, বা ইয়েমান ওমানের কাছে অঞ্চলে, কিন্তু একদম আরব সাগরের একদম পশ্চিম প্রান্তে দেখতে পাচ্ছেন, একদম গোলাপি কালারে দেখতে পাচ্ছেন এই অংশের, মানে সমুদ্র জলের উষ্ণতা এখানটা অনেকটা বেশি রয়ে গেছে, বেশি হয়ে উঠেছে। ফলে এখানে কি কোনো নিম্নচাপ উঠতে পারে, এখনও পর্যন্ত কোনো ভারতের আবহাওয়া দপ্তর আরব সাগরে বা উত্তর ভারত মহাসাগরে কোনো রকম নিম্নচাপ বা ঘূর্ণিঝড় ওঠার সম্ভাবনার দিকে দেখছে না, বা সেরকম কোনো আভাস নেই। কিন্তু আবার দেখুন এখানে একদম বঙ্গোপসাগর আরব সাগরের একদম পশ্চিম প্রান্তে, একদম গুজরাট ও মহারাষ্ট্রের উপকূল, ভালো এই সরি গুজরাটের একদম পশ্চিম দিকে, একদম সমুদ্রের মধ্যে দেখুন একটা হালকা নিম্নচাপ উঠে গেছে, কিন্তু নিম্নচাপ অবস্থান করছে। দেখুন একটা সামান্য নিম্নচাপ অবস্থান করছে, দেখতে পাচ্ছেন বায়ুর সার্কুলেশন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন এটা অবস্থান করছে কোথায়, এটা আরব সাগরের মধ্যে উপকূল থেকে অনেকটা দূরে, গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূল থেকে অনেকটা দূরে, মুম্বাই থেকে অনেকটা দূরে রয়েছে, এবং গুজরাটের জামনগর বা ভারবাল থেকে এখান থেকেও অনেকটা দূরে অবস্থান করছে। সমুদ্রের মধ্যে কিন্তু একটা জলের সার্কুলেশন বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে, এবং এই নিম্নচাপটা কি এই মহারাষ্ট্র বা গুজরাটের উপকূলকে আঘাত হানবে, বা এর গতিপথ কোন দিকে থাকবে, সেইটাই দেখার। এখন পর্যন্ত আবহাওয়া দপ্তর কিন্তু এর লোকেশান বা এর সম্পর্কে কিছু তথ্য দেয়নি, তথ্য দিলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। এটা গেল আরব সাগর বঙ্গোপসাগরের অবস্থান সংক্রান্ত নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সংক্রান্ত আভাস। এবং এবার ভারতের আবহাওয়া দপ্তর কী বলতে চাইছে এই ঘূর্ণিঝড় সংক্রান্ত আভাসে, সেটা আমরা বুলেটিনটা দেখে নেবো। দেখুন আজকের ডেটার তো 18/6/2020-তে যে সাইক্লোন সংক্রান্ত যে বুলেটিন, সেই বুলেটিনে কিন্তু একদম বঙ্গোপসাগর কিংবা বঙ্গোপসাগরের আগামী 5 দিন কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, এটা উল্লেখ রয়েছে। এবং আরব সাগরেও কিন্তু সেম কন্ডিশান রয়েছে এখন পর্যন্ত আগামী 5 দিন, আজকের তথ্য অনুযায়ী যেটা 18/6/2020-তে, সে একদম আগামী 5 দিন কোনো বৃষ্টিপাত মানে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। নিম্নচাপের হয়তো সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এখানে উল্লেখ নেই তাও। তো রিমার্কসেও দেখুন নীল রয়েছে। এটা গেল ভারতের ঘূর্ণিঝড় সংক্রান্ত লেটেস্ট আপডেট আজকের ডেটে 18/6/2020-তে। তো এখানে আর আজকের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে একটু খবর, আমরা একটু শেয়ার করে নেবো আর একটি জিনিস দেখাবো, আশেষ পর্যন্ত থাকবেন। দেখুন বাংলায় বৃষ্টি, তাপপ্রবাহ আশঙ্কা পাঞ্জাব রাজস্থানে, দেশের দুই প্রান্তে বিপরীত ছবি। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে যখন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, তখনই মৌসুম ভবনের তরফে পশ্চিম ভারতে রাজস্থান পাঞ্জাবে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হচ্ছে। আহবিদরা জানাচ্ছেন পূর্ব ভারতে বর্ষা হাজির বলেই আকাশে মেঘলা বৃষ্টি হচ্ছে, কিন্তু পশ্চিম ভারতের শেষ প্রান্তে মৌসুমি বায়ু এখনও পৌঁছায়নি, তাই সেখানে প্রচণ্ড গরম। আবহাওয়া দপ্তর জানিয়েছেন পাকিস্তান থেকে বঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে রাজ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, জোরালো বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারত ও মধ্য ভারতের একাংশে, রাজ্যের কোথাও দিনের তাপমাত্রা খুব বেশি বাড়বে বা কমবে না, মেঘ থাকায় দিনের তাপমাত্রা কম হলেও রাতের ভ্যাপসা মালুম হতে পারে। আবহাওয়াবিদরা জানান যে কয়েক বছর ধরে জুনে অনিয়মিত বৃষ্টি হচ্ছিল, ক্ষতি হচ্ছিল কৃষিকাজের, এবার বর্ষা আসার পর থেকে যেভাবে নিয়মিত বৃষ্টি হচ্ছে কৃষকরা তার সুফল পেতে পারেন। নিয়মিত বৃষ্টি হয়, নইতে ইলিশের ঝাঁক ঢোকার আশাও দেখাচ্ছেন মৎস্য বিজ্ঞানীরা। তারা বলছেন মোহনার কাছে মিষ্টি জলের পরিমাণ বাড়লে ইলিশ ঢোকে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে বর্ষার সময় নিম্নচাপ বা অক্ষরেখা থাকলে বর্ষাকে শক্তিশালী করে, এবং মৌসুম ভবন জানিয়েছেন ক্রমে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বর্ষা, এই দিন সেই পৌঁছে গেছে মধ্যপ্রদেশের পশ্চিমভাগ পর্যন্ত, অর্থাৎ মধ্যপ্রদেশ পর্যন্ত পৌঁছে গেছে। আমরা আরেকবার স্থলভাগের যে নিম্নচাপের অবস্থান, সমুদ্রের অবস্থান দেখালাম, স্থলভাগের নিম্নচাপ উইন্ড অ্যাপের মাধ্যমে একটু দেখে নেবো। দেখতে পাচ্ছেন একদম ঠিক ভারতের মধ্য বরাবর, একদম এই যে পশ্চিম রাজস্থানের অঞ্চলের এই যে মধ্যপ্রদেশ পর্যন্ত, একদম এই গাঙ্গ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে, এই দেখতে পাচ্ছেন যেটা লেখা আছে গোয়ালিয়র বলুন
ঝাঁসি বলুন, এই যে অঞ্চলটা থেকে ধানবাদ কলকাতা পর্যন্ত এই অঞ্চলগুলো কিন্তু নিম্নচাপ রেখা অবস্থান করছে, তার ফলে কিন্তু এই কিছুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এটা আমি শেয়ার করলাম আজকের আপাতত মানে লেটেস্ট আপডেট 18/6/2020। ফিরে আসছি পরের আপডেট নিয়ে বা কোনো লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের ভিডিওতে।